আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও দেশের সোহাগ দর্শক চলে আসলাম আমের রাজ্যে হ্যাঁ দর্শক উত্তরবঙ্গের সেই বিখ্যাত আম হারিবাঙ্গা আম সেই হারিবাঙ্গা আমের বিশাল এক বাগানে আসছি আপনারা বর্তমানে বাজারে যে আমটি দেখতেছেন যেটিকে হারিবাঙ্গা আম নামে চালিয়ে দিচ্ছে আসলে সেটি কি হারিবাঙ্গা আম না অন্য কোনো আম এই যে আমি এখন বর্তমানে আমি যে বাগানটিতে রয়েছি দেখেন প্রচুর আম রয়েছে প্রত্যেকটি গাছে কিন্তু আম রয়েছে এবং অনেক বড় একটি বাগান বিশাল বাগান দেখেন এবং অনেক সুন্দর একটি বাগান অসাধারণ মানে পরিবেশটা এত সুন্দর ঘাসগুলো দেখেন কি সুন্দর ততটা পাশে আম গাছ দেখেন প্রচুর আম গাছ অরিজিনালি কিন্তু এখনও হারিবাঙ্গা আম কিন্তু পারা হয়নি বাজারে যে আমগুলো মানে হারিবাঙ্গার মতো দেখতে এগুলো অরিজিনালি কিন্তু হারিবাঙ্গা আম না কারণ হারিবাঙ্গা আম আসতে এখনও সময় লাগবে আমরা এখানে একজনকে খুঁজতেছি কোনো একজন ব্যক্তি যদি পাই তার কাছে আমরা জানার চেষ্টা করব যে আর কতদিন সময় লাগবে হারিবাঙ্গা আম বাজারে আসতে অনেক বড় বাগান রংপুরের সেই বিখ্যাত বা ব্রান্ড যাকে বলা হয় হারিবাঙ্গা আম প্রচুর সুস্বাদু এই আম আমরা এর অপেক্ষায় আছি কখন বাজারে আসবে আর কখন আমরা খেতে পারবো দর্শক আসলে আমার সবচেয়ে পছন্দের আম হচ্ছে এই হারিবাঙ্গা আম যথেষ্ট সুস্বাদু আম তাই চলে আসলাম একেবারে সরাসরি বাগানে যে আর কতদিন লাগবে এই আম বাজারে আসতে একটু আপনাদেরকে আমগুলো দেখানোর চেষ্টা করি দেখেন কি ছোট ছোট গাছ কি পরিমাণ আম আম শুধু মাথায় বাড়ি খায় দেখেন দর্শক এবারের কিন্তু বৃষ্টি কম হওয়ার কারণে আম কিন্তু তারপরও তুলনামূলকভাবে কিন্তু অনেক কম হয়েছে যদি বৃষ্টি ভালো মতন হতো কারণ প্রচণ্ড গরম ছিল এই কারণেই আম একটু কম দেখা যাচ্ছে গাছে তারপরও দেখেন আল্লাহ আল্লাহতাল রহমতে যা আছে কম না পর্যাপ্ত আম রয়েছে প্রত্যেকটি গাছে কিন্তু আম রয়েছে দেখেন এই গাছটা কিন্তু পাতা নেই কিন্তু আম দেখেন ভরপুর আম প্রচুর আম প্রচুর আম আর বাগানটা এত সুন্দর বাগান কি বিশাল বাগান আমের বাগান দেখেন মন জড়িয়ে গেল আর কি এই জায়গাটা আসার পর দেখেন আমরা কিন্তু অলরেডি রাস্তা থেকে অনেক দূর চলে আসছি এই যে রাস্তাটা এই পুরো বাগান ঘুরতে আমার মনে হয় আধা ঘন্টা শেষ করা যাবে না এত বড় বাগান কয়েকশো বিঘা সম্পত্তির উপরে কিন্তু এই বাগানটি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে পরিবেশটা কি অসাধারণ পরিবেশ দেখেন চারিদিকে দেখেন শুধু আম গাছ আর আম গাছ আমরা এখানে একজন ব্যক্তি যদি খুঁজে পেয়ে আমরা একজন ব্যক্তিকে যদি খুঁজে পাইতাম তাহলে আমরা জানতে পারতাম যে এই আম বাজারে আসতে আর কত সময় লাগবে আর আপনারা যারা বাজার থেকে যে আমগুলো কিনে খাচ্ছেন এগুলো আসলে কি হারিবাঙ্গা আম না অন্য কোনো আম দেখেন কোনো গাছ থেকে কিন্তু হারিবাঙা আম এখন পর্যন্ত পারা হয়নি প্রত্যেকটা গাছে দেখেন ভরপুর আম আমরা কোনো প্রহরীকেও খুঁজে পাচ্ছি না এখানকার মানুষরা যে এত ভদ্র দেখেন এত বড় আম বাগান শুধু শ বিঘার উপরে আম বাগান এখানে এত আম গাছ এই পদাগঞ্জে মানে এটা ভাবতে পারবেন না না আসলে মিস করবেন আর কি মানে আমের রাজ্যে বর্তমানে আসি দর্শক আর যেহেতু পছন্দের ফল তাই আর দেরি করতে পারিনি চলে আসলাম দেখেন মনে হচ্ছে যে এখনই পেরে খাই আমগুলো আর কি প্রত্যেকটা গাছে আম দেখেন এই যে আমাদের রমজান ভাই আমার সাথে আসছে রমজান ভাই কেমন লাগতেছে আমের বাগানে আসতে আসলে খুবই ভালো এতদিন শুধু শুনেছি যে আসলে আম বাগান হারি আম ইয়া গাছ তো আজকে খুব ভালো লাগলো যে এত পরিমাণ গাছ এবং ছোট ছোট গাছের মধ্যে মানে পাশে থাকতেও আমার আসা হয়নি কখনো তাই না আসলে কাছেই ছিল কিন্তু তারপর আসা হয়নি আর কি তবে এই বাগানটা আমরা অনেকগুলো বাগান দেখছি কিন্তু এই বাগানটা অনেক বড় বাগান বিশাল বাগান মানে শেষ করা যাবে না এত বড় বাগান এটা আর কি একজন প্রহরীকে পাইলে আমরা খুঁজতেছি দর্শক যে কাউকে পাওয়া যায় নাকি তাই এখানকার মানুষগুলো কাছে এখানকার মানুষগুলো খুব ভদ্র মনে হয় কারণ দেখেন প্রত্যেকটা গাছে আম কিন্তু কেউ পেরে খাচ্ছে না এই যে সামনে একটা ঘর দেখা যাচ্ছে অস্থায়ী ঘর পলিথিন দিয়ে আমরা দেখব যে এখানে কেউ আছে কি না এখানে কেউ নাই মা এই বাগানে যে দেখে সে নাই হুম হ্যাঁ দেখি সামনে একজন দেখা যাচ্ছে আপা এই বাগান কি আপনারা দেখেন এই হারিমাঙ্গা আম পাড়তে আর কত সময় লাগতে পারে মানে শুরু সেরা শুরু করবে কতদিন সেরা শুরু হয়ে গেছে না বাজারে যেগুলো অনেক হারিবাঙ্গা আম দেখা যাচ্ছে ওগুলো কি হারিভাঙা আম আচ্ছা আচ্ছা দর্শক একটু মিস্টেক হয়েছে আসলে হারিভাঙা আম নাকি ছেঁড়া শুরু হয়ে গেছে এবং পাকা শুরু হয়ে গেছে তার মানে বাজারে দুই ধরনের আম রয়েছে একটা অরিজিনাল হারিভাঙা আম আর একটা হচ্ছে নকল আম তা কেনার সময় একটু দেখে শুনে কিনতে হবে তবে আর আট দশ দিন গেলে আপনারা পরিপূর্ণভাবে হারিবাঙা আমটি বাজারে পেয়ে যাবেন আর কি আর যদি কখনো আসেন পদাগঞ্জে পদাগঞ্জ কিন্তু একটা অনেক বড় মার্কেট অর্থাৎ রংপুর থেকে শ্যাম্পুর আসবেন শ্যাম্পুর থেকে পদাগঞ্জ আসবেন শ্যাম্পুর থেকে পদাগঞ্জ হচ্ছে চার কিলো আসার পরে ওখানে আপনারা আমের কিন্তু একটা বিশাল পাইকারি বাজার রয়েছে যেখানে আপনারা খুব মানে কম দামে আপনারা আমগুলো কিনতে পারবেন কারণ এগুলো যখন রংপুর শহরে চলে যায় তখন কিন্তু অনেক দাম বেড়ে যায় কয়েকটা হাত হয় এই হাত হওয়ার পরে কিন্তু আমের রেটটা কিন্তু অনেক বেশি হয়ে যায় আর যারা বেশি পরিমাণ আম কিনতে চান তিরিশ মন চল্লিশ মন বিশ মন তারা অবশ্যই রংপুরে যদি থাকে রংপুরের পাশে এই পদাগঞ্জে চলে আসবেন যেখানে আপনারা খুব কম দামে আমগুলোর পাইকারি দামে অর্থাৎ নিতে পারবেন আর কি আর পাশাপাশি যদি আপনারা বাগান ভিজিট করেন পদাগঞ্জ থেকে আপনারা যদি এখানে হচ্ছে খোরাগাছ ইউনিয়ন এই খোরাগাছ ইউনিয়ন পরিষদের পাশেই এই বড় বড় আমের বাগান রয়েছে এগুলো দেখে যাবেন ভিজিট করে যাবেন ভালো লাগবে আসলে প্রাকৃতিক যে সবুজ যেটাকে বলা হয় গ্রিন আসলে এটি চোখের জন্য যেমন ভালো অন্তরের জন্য ভালো মনের প্রশান্তি দূর করে আর কি তাই একবার হলো পদাগঞ্জ আসুন আম বাগানটা ভিজিট করুন পাশাপাশি পাইকারি দামে পদাগঞ্জ বাজার থেকে আম কিনে নিয়ে যান দর্শক আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আমরা করি বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি আশা করি ভিডিওগুলো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ